হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এবং আমার পরিবার, সাথে আছে আমার বন্ধুর পরিবার। আমরা সবাই যাচ্ছি শ্রীলঙ্কার অভিমুখে ঘোরার উদ্দেশ্যে। শ্রীলঙ্কা হচ্ছে দক্ষিণ এশিয়ার এবং ভারত মহাসাগর বেষ্টিত একটি দ্বীপরাষ্ট্র, যার একমাত্র প্রতিবেশী হচ্ছে হিন্দুস্তান। আমাদের ট্যুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে শ্রীলঙ্কান এয়ারলাইন্স। আমরা মালদ্বীপ এবং শ্রীলঙ্কা একসাথে ট্যুর প্ল্যান করেছি এবং রাউন্ড ফ্লাইট টিকিট করেছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের। শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিট করে এবং শ্রীলঙ্কাতে সর্বোচ্চ 48 ঘন্টার ট্রানজিট নিলে ফ্রি এন্ট্রি পাওয়া যায়। বিষয়টা আরেকটু খোলাসা করে বলি, যদি আপনি এক দেশ থেকে আরেক দেশে যান এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স ইউজ করেন, আপনার ট্রানজিট যদি শ্রীলঙ্কার যে কোনো একটি এয়ারপোর্টে হয়, তাহলে আপনি শ্রীলঙ্কার ই ভিসা নিতে পারবেন কোনো ধরনের সার্ভিস চার্জ ছাড়াই। শুধু একটা শর্ত হচ্ছে, ট্রানজিট 48 ঘন্টার বেশি হওয়া যাবে না। যদি 48 ঘন্টার বেশি হয়, তাহলে অবশ্যই আপনাকে $21 পে করতে হবে। সো বন্ধুরা, আমার সাথেই থাকুন এবং আমার ছোট্ট শ্রীলঙ্কা ভ্রমণটি উপভোগ করুন। সবাইকে আবার স্বাগতম বন্ধুরা। আমার এবং আমার বন্ধু পরিবারের সবারই আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হলো কোনো রকম ঝামেলা ছাড়াই। আমি আগেই বলেছি আমরা ই ভিসা নিয়েছিলাম। আসলে এটা ই ভিসা বলা হয় না শ্রীলঙ্কা, এটাকে বলা হয় ইটিএ, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন। এটা আপনার টিকিট কনফার্ম করার পরে, আপনি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে টিকিটটা যখন আপনি কনফার্ম করবেন, তখন আপনি শ্রীলঙ্কান ওয়েবসাইটে গিয়ে এই ইএটিএ এই জিনিসটাতে লিঙ্কটাতে ঢুকবেন। ওখানে গিয়ে আপনার টিকিটটা আপলোড দিবেন, আপনার পাসপোর্ট আপলোড দিবেন, তারপরে আপনারা তাকে একটা ভিসা দিবে। ফিরতে আপনার ইমেলে একটা ভিসা আসবে, 2 থেকে 3 ঘন্টার ভিতরে চলে আসে, অনেক সময় একদিনও লাগতে পারে, কিন্তু এটা কনফার্ম আপনার চলে আসবে। তখন সেটা আপনি এয়ারপোর্টে শো করলে আপনাকে তারা এন্ট্রি দিবে, ইমিগ্রেশনে কোনো রকম ঝামেলা করবে না। বন্ধুরা, যে কলম্বো ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটা আছে, সেটা মূলত কলম্বো সিটিতে না, এটা কলম্বো সিটি থেকে অনেক দূরে, প্রায় 40 কিলোমিটার দূরে নিগম্বো বলে একটা সিটি আছে, ওখানে প্রায় 1 ঘন্টা লাগে কলম্বোতে আসতে। আমরা সেই কলম্বোতে যাচ্ছি এখন। কলম্বো সিটির হার্ট পয়েন্ট, সেই মেরিন রোডে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে দ্য ওশান কলম্বো হোটেল। অনেক চমৎকার, আমি যখন গুগলে রিভিউ এবং ভিডিও দেখেছিলাম, আসলে আমি সারপ্রাইজ হয়ে গেছিলাম। চলুন দেখুন আমাদের হোটেলের রুমটি। আমরা সবাই খুবই ক্ষুধার্ত, সারাদিনের জার্নিতে লাঞ্চ করা হয়নি। আমরা হোটেলের আশেপাশেই একটা শ্রীলঙ্কান লোকাল রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন সেই রেস্টুরেন্টে। এবং তারপর আমাদের হোটেলের আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা সেই বিকালবেলাটা কাটালাম। চলুন দেখা যাক।
বন্ধুরা, রাত অনেক হয়ে গেল, ডিনারের সময়। এখন ঘুরতে ঘুরতে মেরিন ড্রাইভে পেয়ে গেলাম আলমিনা, যেটাকে আগে বলতো আলমাস, এই রেস্টুরেন্ট। এটা মুসলিম একটা রেস্টুরেন্ট, হালাল ফুড। আশেপাশে আরও অনেকগুলি রেস্টুরেন্ট আছে হালাল। আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই মেরিন রোডে প্রচুর মুসলিমদের আনাগোনা এবং প্রচুর হালাল শপ। খেয়ে নিলাম আমরা অনেক তৃপ্তি করে, খাওয়াগুলো অনেক মজাদার ছিল। তারপরে গিয়ে ঘুমিয়ে পড়লাম এবং সকালে ব্রেকফাস্টের পালা। আপনারা দেখতে পাচ্ছেন এখন ছবিতে সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের হোটেলের অনেক মেনু ছিল, অনেক সুস্বাদু খাওয়ার এবং ডেকোরেশন অনেক সুন্দর। সেই খাওয়া খেয়ে আমরা আজকে আমাদের সারাদিনের যে সিটি ট্যুর, সেই সিটি ট্যুরে আমরা বের হব। যে মাইক্রোটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে এটাতে করে গতকালকে এয়ারপোর্ট থেকে এই হোটেলে এসেছি। আজকেও এটা ভাড়া করলাম, তার কন্ট্যাক্ট নাম্বার নিয়ে রেখেছিলাম। আজকে আমরা যাব গালে এখান থেকে। সেই গালে সিটি ট্যুর নিয়ে আমার আর একটা পর্ব থাকবে। আজকে এই পর্বটা অনেক বড় হয়ে যাবে, বিদায় এই পর্বর সাথে আমি সংযুক্ত রাখিনি। সো বন্ধুরা, আমার পরবর্তী গালে ট্যুর নিয়ে যে ভিডিওটি বের হবে সেটা শ্রীলঙ্কা ট্যুর পার্ট টু, ওটা দেখার আমন্ত্রণ রইল। আজকে আমার পার্ট ওয়ানের ভিডিও এখানেই শেষ করলাম। আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।